ইউটিউবে যারা বিগেনার যাদের কম্পিউটার নেই তারা মোবাইল থেকে আসলে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে সেটির লিঙ্কও দেয়া থাকবে আপনারা যারা চ্যানেল ক্রিয়েট করতে পারছেন না মোবাইল থেকে তারা অবশ্যই ভিডিওটি দেখে প্রপারলি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল থেকে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন আমি দুটি ওয়ে আপনাদের এখন দেখিয়ে দিব প্রথম ওয়েটি হচ্ছে ইউটিউব অ্যাপস থেকে এবং দ্বিতীয় ওয়েটি হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো চলুন শুরু করি নতুন কিছু তো আমি আগেই বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে দুটি ওয়েতে দেখিয়ে প্রথম প্রথমটি হচ্ছে আপনার ইউটিউব অ্যাপস থেকে কিভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড করবেন তো এর জন্য অবশ্যই ইউটিউব অ্যাপসটি আপনার ইনস্টল থাকতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে ইউটিউব লিখে ইউটিউবের যে অ্যাপসটি অফিসিয়াল অ্যাপস সেটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমি এখন সরাসরি আমার ইউটিউব অ্যাপসটি অন করছি সো ইউটিউব অ্যাপসটি অন করার পরে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর একটি আইকন দেখা যাচ্ছে এই ভিডিওর আইকনটিতে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে আমি ভিডিওর আইকনটিতে ক্লিক করলাম ভিডিওর আইকনটিতে ক্লিক করার পরে আপনার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো থেকে আপনি যে কোনো একটি ভিডিও যেটি আপলোড করতে চাচ্ছেন জাস্ট সেটিকে সিলেক্ট করে দিবেন তো আমি এটিকে এখন সিলেক্ট করে দিচ্ছি এই ভিডিওটিকেই আমি এখন সিলেক্ট করে দিচ্ছি এখন আপনাকে দিতে হবে একটি টাইটেল আপনার ভিডিওটি আসলে যে সাবজেক্টের উপরে সেই সাবজেক্ট নিয়ে একটি টাইটেল দিতে হবে প্রপার ইউটিউব টাইটেলই দিতে হবে টাইটেলটি অবশ্যই প্রপার একটি টাইটেল হতে হবে আমার এই ভিডিওটি যে টাইপের ভিডিও সেই টাইপেরই একটি টাইটেল দিতে হবে তো আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি টাইটেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ভিডিওটি যে ক্যাটাগরির অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটি ব্যবহার করার ভিডিওর সাথে আসলে যায় না সামঞ্জস্য নেই সেই রকম কোনো টাইটেল অবশ্যই ব্যবহার করা যাবে না তো এই ভিডিওটি হচ্ছে মাছ ধরার একটি ভিডিও এটা আমি আমার মোবাইলে শ্যুট করেছিলাম সো এই ভিডিওটি মাছ ধরার আমি ও টাইটেল দিয়ে দিচ্ছি ফিশ ক্যাচিং অন রিভার এখন হচ্ছে আপনার ডেসক্রিপশন পরের স্টেজটি হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আপনি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড লিখে দিবেন। আপনার ভিডিওটি যেহেতু আমার এই ভিডিওটি যেহেতু ফিশ ক্যাচিং অন রিভার এই রিলেটেড মাছ ধরা নিয়ে একটি ভিডিও সো মাছ ধরা নিয়ে এখানে আপনার এই ভিডিও অনুযায়ী কয়েকটি লেখা এখানে অবশ্যই লিখে দিতে হবে তো আমি এখানে আমার কিছু লেখা লিখে দিচ্ছি সো এই টাইপের ডিসক্রিপশন অবশ্যই আপনি দিয়ে দিবেন তারপরে স্টেজ হচ্ছে প্রাইভেসি আপনি এই ভিডিওটি যদি পাবলিক করে রাখতে চান প্রথম স্টেজ প্রথমটি হচ্ছে পাবলিক আপনি যদি চান এই ভিডিওটি সবাই দেখতে পারবে তাহলে পাবলিক অপশন সিলেক্ট করে দিবেন যদি আনলিস্টেড করে রাখেন তাহলে আপনি এই লিঙ্কটি যাকে দিবেন শুধুমাত্র সেই দেখতে পারবে তাছাড়া অন্য কেউ দেখতে পারবেন না সেই ক্ষেত্রে আনলিস্টেড এবং যদি প্রাইভেট করে রাখতে চান যে পরবর্তীতে আপনি সেটাকে পাবলিক করে দিবেন প্রাইভেট করে রাখলে আপনার এই ভিডিওটি কেউ দেখতে পারবে না সো প্রাইভেট অপশনে ক্লিক করবেন তো আমি এটিকে পাবলিক অপশনে ক্লিক করছি পাবলিক অপশনে ক্লিক করার পরে আমার আমি একবার রিভিউ করে নিচ্ছি আমার ভিডিওর টাইটেল দেওয়া হয়ে গেছে। আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গিয়েছে এবং পাবলিক অপশনটি সিলেক্ট করা কমপ্লিট এখন আমি এই ভিডিওটিকে আপলোডের জন্য যেহেতু প্রস্তুত সো আমি এটিকে এখন আপলোডে ক্লিক করবো এর জন্য দেখুন আপনারা এই উপর সাইডে এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার এই ভিডিওটি আপলোড হতে থাকবে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রিপিয়ারিং ফাইভ পারসেন্ট এখানে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইরকম করে হানড্রেড পার্সেন্ট যখন না পর্যন্ত হবে ততক্ষণ আপনাকে একটু ওয়েট করতে হবে তো আমি হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি সো আমার ভিডিওটি প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে আপলোডের জন্য এখন আমার ভিডিওটি আপলোড হচ্ছে এবং আপলোড কমপ্লিটের সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু করে ব্লু কালার হয়ে যাচ্ছে যতটুকু যাবে ততটুকু ব্লু কালার পুরোটা যখন ব্লু হয়ে যাবে তখন বুঝবেন এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন এটিকে আসলে আপলোড করে আপলোড হচ্ছে সো আমরা আরও একটু ওয়েট করব আপলোড কমপ্লিট হওয়া পর্যন্ত সো আমার ভিডিওটি প্রসেস হওয়ার পাশাপাশি আমার ভিডিওটি কমপ্লিটলি আপলোড হয়ে গিয়েছে রেডি টু ওয়াচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডি টু ওয়াচ দিস ভিডিও ইজ রেডি টু বি ওয়াচড এখন আমার এটিকে দেখার জন্য প্রিপেয়ার্ড মানে পাবলিকলি এখন এই ভিডিওটি কেউ যদি সার্চ করে তাহলে অবশ্যই পাওয়া যাবে তো আমি একটু বলে নিচ্ছি প্রথমে আপনার এই ইউটিউব অ্যাপসে আসতে হবে এবং আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগন দিতে হবে লগ ইন দেওয়ার পর জাস্ট এই বাটনে ক্লিক করলে আপনার আপলোড শুরু হবে আপলোড শুরু হওয়ার আগে আপনাকে ভিডিও টাইটেল প্রপার টাইটেল প্রপার ডেসক্রিপশন এবং পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট যে কোনো কিছু একটি সিলেক্ট করে আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমি এখন আমার চ্যানেলে একটু যদি দেখে আসি তাহলে আসলে কেমন দেখাচ্ছে আমি একটু আমার চ্যানেলে দেখে আসি তো এটি হচ্ছে আমার চ্যানেল এটি হচ্ছে আমার চ্যানেলের লোগো মাই চ্যানেলসে আমি যদি চাই মাই চ্যানেলসে গেলে আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো দেখুন এই যে ভিডিওস অপশনে আমি আমার ভিডিওটি দেখতে পারবো এখান থেকে আমি যদি চাই এডিট করতে পারবো এখান থেকে আমি এডিট করার সময় আপনার ভিডিওর যদি আপনি চান যে ট্যাগ দিবেন প্রপারলি যদি চান তাহলে অবশ্যই ট্যাগ ইউজ করবেন আপনার ভিডিও অনুযায়ী প্রপার ট্যাগ ব্যবহার করবেন আমি একটি ট্যাগ ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্যাগ দিয়ে জাস্ট কমা দিয়ে দিবেন তাহলে আপনার একটি ট্যাগ হয়ে যাবে আমি এখন এটিকে আবারও সেভ করে দিচ্ছি আপডেট করে দিলাম এখন এই ভিডিওটি আমার এখন পাবলিকলি পোস্ট হয়ে গিয়েছে এবং যে কেউ চাইলে আমার এই ভিডিওটি এখন দেখতে পারবে তো এটি ছিল একটি ওয়ে আরও একটি ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটি ওয়ে হচ্ছে আপনার যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে জাস্ট লগ দিয়ে ইউটিউব ডট কমে লগ দিয়ে আপনি আপলোড করে নিতে পারেন সেই ক্ষেত্রে গুগল ক্রোমটি আমি সাজেস্ট করব গুগল ক্রোমটি আপনারা ব্যবহার করবেন গুগল ক্রোমে আসার পরে আপনাকে প্রথমে ইউটিউব ডট কমে আসতে হবে ইউটিউব ডট কমে গিয়ে আপনাকে জাস্ট সাইন ইন করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে তো আমি অ্যাকাউন্টটিতে গেলাম আমার অলরেডি সাইন ইন করা ছিল একটি অ্যাকাউন্টে তারপরে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে সাইন ইন অপশানে দেখিয়ে দিচ্ছি সাইন ইন অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার ইমেল অথবা আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে দেখাচ্ছি সো ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পরে আমি জাস্ট আমার ব্রাউজারটিকে সিলেক্ট করে দিব ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিব জাস্ট ওয়ান্স করতে পারেন এটা আপনার ইচ্ছা অনুযায়ী এবং আপনার চ্যানেলটিকে সিলেক্ট করে দিতে হবে কোন চ্যানেলে আপনি আপলোড করতে চাচ্ছেন তো আমি আমার এই চ্যানেলেই আবারও আরও একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি তো এটি হচ্ছে আমার চ্যানেল যেটিতে আমি সাইন ইন করে নিলাম সাইন ইন করার পরে আপনারা রাইট সাইডে একজন মানুষের আইকন দেখতে পাচ্ছেন মানুষের মতো তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতর একটি আইকন দেওয়া আছে আপলোডের সো এই অপশনটিতে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে পরবর্তীতে আপনাকে অবশ্যই ব্রাউজারটি সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমি ব্রাউজার থেকে আপলোড করছি তো এখানে ক্লিক করার পরে আপনার যে একটু দেখতে পাচ্ছেন হয়তো আপনার আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটি অপশন চলে এসেছে আপলোড করার এবং এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে সিলেক্ট ফাইলস টু আপলোড প্রথমে আপনি সিলেক্ট করে দিতে পারেন এর আগে আমি যেভাবে দেখিয়েছিলাম পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট তিনটি অপশন ছিল আপনার ইউটিউবের অ্যাপসে এখানে চারটি অপশন পাবেন সেটা হচ্ছে শিডিউল তিনটি আগেই আমি এক্সপ্লেন করেছি শিডিউল অপশনটি হচ্ছে আপনি যদি শিডিউল টাইম করে দিয়ে থাকেন যে আজ থেকে দশ দিন পরে এই ভিডিওটি পাবলিশড হবে আপনি সেই অপশনটিও সিলেক্ট করে দিতে পারেন অ্যাকুরেট ডেট এবং অ্যাকুরেট টাইম সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখন এটিকে পাবলিক করেই রাখছি পাবলিক করে রাখে জাস্ট আমার ফাইলটিকে সিলেক্ট করে দিচ্ছি আমি ডকুমেন্টস থেকে নিয়ে নিচ্ছি এই ভিডিওটি এখন আমি আপলোড দিব এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অটোমেটিক্যালি আপলোডিং জিরো পার্সেন্ট এখানে দেখাচ্ছে আপলোডিং জিরো এটা আপলোডের সাথে সাথে আপনারা এক কাজ করে নিতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনার ভিডিওর টাইটেলটি দিয়ে দিতে পারেন আমি এর আগে যখন দেখিয়েছিলাম অ্যাপসে তখন কিন্তু আগেই দিয়ে নিতে হয়েছে তো এখন এটি আপনার পাশাপাশি আপলোডও হবে পাশাপাশি আপনি এটাকে টাইটেল ডেসক্রিপশন সব কিছু দিয়ে দিতে পারেন তো আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি ডেমো ভিডিও এটির একটি টাইটেল আমি যেহেতু আগের ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করেছি এখানে আর এক্সপ্লেন করলাম না ভিডিওর লেন্থ বড়ো হবে এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশনও সেমভাবে দিয়ে দিবেন এবং পাশাপাশি ট্যাগ ট্যাগগুলো প্রপারলি দিয়ে দিবেন প্রথমে টাইটেল আপনার অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওর অনুযায়ী টাইটেল দিবেন তারপরে আপনার ভিডিও অনুযায়ী ডেসক্রিপশনে কিছু কথা লিখবেন লাস্টে হচ্ছে আপনার ট্যাগ আপনার ভিডিও অনুযায়ী কিছু ট্যাগ দিবেন ট্যাগুলো কীরকম হতে পারে আমি একটু আইডিয়া দিই যে হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল এটি যদি আপনার ভিডিওর টাইটেল হয় তাহলে এখানে দিতে পারেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট মেক এ ইউটিউব চ্যানেল এইরকম আপনার ট্যাগ হবে তো ভিডিওটি আপলোড হচ্ছে আপলোড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। প্রথমে ভিডিওটি আপলোড হবে তারপরে ভিডিওটি প্রসেস হবে সো আমরা এই সময়টুকু একটু ওয়েট করব। আপনার ভিডিওর লেন্থ যত বড়ো হবে তত বেশি টাইম লাগবে আগের ভিডিওটির লেন্থ ছিল দুই মিনিট এখনকার ভিডিওর লেন্থ হচ্ছে পাঁচ মিনিট সো একটু টাইম বেশি লাগতে পারে সো আমি এটিকে স্কিপ করে যাচ্ছি একটু আমরা ওয়েট করছি এই ভিডিওটি কমপ্লিটলি আপলোড হওয়া পর্যন্ত সো আমার ভিডিওটি আপলোড এবং প্রসেসিং কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রসেসিং ডান এই অপশনটি দেখা যাচ্ছে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিডিও থামনেইল ভিডিওতে একটি থামনেইল আপনি ব্যবহার করতে পারেন এর জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে মোবাইল দিয়ে ভেরিফাই করে দিতে হবে এসব নিয়ে আরও টিউটোরিয়াল আমি অবশ্যই আপনাদের সাথে দিব তো আজকে আপনারা এই দুইভাবেই আসলে আপনারা আপনাদের ইউটিউব ইউটিউবের ভিডিওগুলো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো স্মার্টফোন থেকেই আসলে আপনারা আপলোড করতে পারবেন এবং এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন পার্সোনালি কোনো কিছু জানার থাকলে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং বিজনেস রিলেটেড কোনো কথা থাকলে অবশ্যই আমার নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সে বিজনেসের জন্য একটা ইমেল দেওয়া আছে সেখানে আপনারা নক করতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও For more video, please visit www.technologytimesbd.com Like us on Facebook, facebook.com slash technologytimesbd Thank you for watching this video. Goodbye.